বন্ধুরা, এই দেখো আমি চান করে বেরালাম। এই দেখো বন্ধুরা, গুড মর্নিং, এখন 11টা বাজে, আমি চান করে বেরালাম। এই দেখো ধোয়া কাচা করলাম, কিছুটা ধোয়া কাচা করে এই যে চান করে বেরালাম। দেখো এখন একটু সিঁদুর পরবো, মাথা তাতা আশ্রাবো। মাথায় একটু শ্যাম্পু দিয়েছি, একটু শ্যাম্পু দিয়েছি, এত গরমে, এত ঘামে চুল একদম মনে হচ্ছে উঠে বোঝাচ্ছে, কি অবস্থা। তোমরা সবাই কেমন আছো এই গরমে? আর গরমে সহ্য হচ্ছে না। কালকে আবার আমাদের জামাই মেয়ে আসছে, ষষ্ঠীতে আসেনি, এবার জামাই মেয়ে আসছে। আর আমার অবস্থা তো খারাপ, ভিডিও করতে পারবো কি না সন্দেহ। এসে এই তো ভোরবেলা আমরা ঘুমিয়ে থাকবো, জামাই চলবে বাজারে, বাজারে গিয়ে দুনিয়া সব কেনাকাটা করে নিয়ে আসবে, আর ফ্রিজ ভর্তি করবে, আর রান্না করো শাশুড়ি, রান্না করো। এই তো কাল থেকে শুরু হয়ে যাবে, কালকে কাঞ্চনজঙ্ঘায় আসবে। একটু সিঁদুর পরে নিই, তোমরা দেখো এখন থেকে ভীষণ টেনশন হচ্ছে, জামাই মেয়ে আসবে বলে এই গরমে, উপায় নেই, উপায় নেই। এখন জামাই জামাই বলে কথা বলো, এখন জামাই বলে কথা, এখন এখন চলো একটু বিছানা চাদরটা চেঞ্জ করে নিই, সিঁদুর পড়া হয়ে গেল। ও আর গরমে কোনো কিছু ভালো লাগছে না জানো, কী আর বলবো, কালকে জামাই আসবে, আজকে বিছানা চাদরটা একটু চেঞ্জ করবো ভাবছি। দেখো চেঞ্জ করছি, উফ গরমে উঠিয়ে দিচ্ছি চাদরটা, উঠিয়ে দিই, উফ আর ভালো লাগছে না। তোমরা তো জানোই আমি সাদা চাদর ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে, ইউজ করি। এই দেখো এত গরম, এত গরম, তোমরা সবাই সাবধানে থাকবে, হ্যাঁ সবাই সাবধানে থাকবে, খবরেও বলছি কিন্তু সবাই সাবধানে থাকতে হবে, বেরোবে না, কিছু করবে না। এই দেখো আমরা চাদরটা পাচ্ছি, এই দেখো আমি চাদর পাচ্ছি, কি করব, আজকেই পেতে রাখি, কালকে আমার রান্নাবাড়ি চোট আছে তো, কালকে পারবো কি না, কাঞ্চনজঙ্ঘা 12টা সাড়ে 12টার মধ্যে ঢুকে পড়বে কালকে, এই জন্য আজকে চাদরটা পেতে রাখছি। এই জন্য তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি চাদর পাড়া, কি গরম গরম, অফিসের কাজে আসবে জামাই, অফিসের কাজে আসবে, সঙ্গে একটু মেয়ে আসবে, 3 দিনের জন্য আসবে, ষষ্ঠীতে যেহেতু আসেনি, আর আমার নাতির স্কুল বন্ধ হয়ে গেছে, স্কুল বন্ধ হয়ে গেছে, ইংলিশ মিডিয়ামে পড়ে, এই কবে 7 তারিখে বোধ হয় বন্ধ হলো, শিলিগুড়ি থেকে আসবে। জীবন একদম বেরিয়ে যাচ্ছে গরমে, দেখো চাদর পাড়া হয়ে গেল, চাদরটা আজকে পেরে রেখে দিলাম। আর দেখো কি গরম, কি গরম, আর জামাই আসলে তো বুঝতেই পারছো বিশাল রান্নাবাড়ি, বলে পাঠিয়েছে মেয়ে দেশি মুরগির মাংস ইয়ে ঝোল খাবে, একটু পাতলা করে ঝোল গরম গরম খাবে, তারপরে ঝিঙে পোস্ত খাবে, তারপরে বলেছে যে ইয়ে একটা শুক্তো করতে, শুক্তো তো আমাদের হয়, শুক্তো করতে বলেছে গরমের মধ্যে। আর দেখি আর কি করি, ডালের বড়া করবো নাকি ভাবছি, আর পারছি না, আজকে তো একদম সাধারণ রান্না করেছি, ডিমের মামলেট, মামলেট করে ঝোল করেছি, আর করেছি ইয়ে পনির, কালকের একটু পনির ছিল, অতটা পনির খেতে পারিনি, কালকে তোমাদের দেখিয়েছিলাম, অতটা পনির খেতে পারিনি, পনির দিয়ে সব সবজি দিয়ে একটা মিক্সড পনির করে নিয়েছি, ওই পনিরটা ঢেলে দিয়ে করেছি জানো। উফ ভীষণ গরম, রাখছি তাহলে, একটা ছোটো ব্লগ করলাম, রাখি, তোমরা ভালো থেকো কিন্তু এই গরমে, হ্যাঁ ঠিক আছে।